নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। শনিবার সকালে উলুবেড়িয়ার জোড়া কলতলায় 16 নম্বর জাতীয় সড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিলেন মা ও মেয়ে। সেই সময় একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের। উত্তেজিত জনতা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিলেন মা ও মেয়ে। সেই সময় একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের। উত্তেজিত জনতা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন।